তো বাবার আমি এখন বেড়ে তো এতক্ষণ পরে এই জায়গাটাতে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর সামনে একটা তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে মা বোন বিবি। হ্যালো আমার প্রিয় পরিবার, সব কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো অনেকদিন ধরে তোমাদের সাথে কথাবার্তা বলতে পারি। মিস লাস্ট ব্লগ, আমার লাস্ট ব্লগ ছিল কি আমার বার্থডেতে ব্লগ দিয়েছিলাম। আর এতদিন মানে 5-6 দিনের বেশি ভিডিও আমি আনছি না। আর আমি যে শর্ট ভিডিওতে বেশি একটু চাপে আছি, তার জন্য শর্ট ভিডিও বেশি বানাচ্ছি। তো রিলস ভিডিওতে বেশি চাপ দিয়ে রিলস ভিডিওটা বানাচ্ছি তার জন্য। আর বড় ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছে না, বেশি দূর দূরও ঘুরতেও যায় না আগেকার মতন। তো অনেকটা কম ঘুরতে যাচ্ছি, বর্ষাকালে আর কোনো জায়গায় ঘুরতেও যেতে পারছি না, বৃষ্টির চাপ, এদিকে যে বাড়িতে অনেক কিছু চাপ আছে, তার জন্য ইউটিউবে ফেসবুকে অনেকটা ডাউন হয়ে গেছে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা একটু ডাউনগুলো হাইট করে তুলো একটু, এইটুকুনি তোমাদের কাছে বলতে চাইছি বন্ধুরা। তো সবাই একটু আমার বড় ভিডিওগুলো শেয়ার করো সবাইকে, আর যারা যারা ভিডিও দেখছো তাদের একটু লাইক করে দিও। সত্যি কথা বলতে অনেকটা রিলস ডাউন হয়ে গেছে। তো বড় ভিডিও দিতে দিতে আমার দিতে পারছিলাম না বলে আমার ইউটিউবটা অনেক ডাউন হয়ে গেছে, বুঝতে পারলাম। তো চলো, আর পুজোতে সবাই ভালো করে মজা করো। তা পুজোতে কোথায় কোথায় কারা কারা ঘুরতে যাচ্ছে অবশ্যই কমেন্ট করবে এই ভিডিওতে, ঠিক আছে? আর আমার কাজে কাজে ড্রেস কেনা হয়ে গেছে, সব কিছু ভিডিওটা কমেন্ট করে বলবে। আর আমি এখনও সত্যি কথা ড্রেস কেনা আমার হয়ে গেছে অলরেডি, আমারও ড্রেস কেনা হয়ে গেছে। ড্রেসটা পুজোর সময় তোমাদেরকে পরে দেখাবো, আর এখন তোমাদেরকে ড্রেস পরে দেখাচ্ছি না, ঠিক আছে? তো সব কিছু পুজোর সময় ভালো ভালো ভিডিও আনতে যাবো। তো আগের বছর কলকাতাতে ঘুরতে গিয়েছিলাম, কলকাতায় দুর্গাঠাকুর ঘুরতে গিয়েছিলাম, পুজোতে অনেক ঘুরেছি কলকাতাতে। তা এবছর আমি গ্রামের বাড়িতে থাকবো, গ্রামের বাড়িতে অনেক জায়গায় ঘুরতে যাব। তো সেই ভিডিওগুলো তোমরাও দেখতে পারবে, ঠিক আছে? তোমাদের ভাই পুজোতে কোথায় কোথায় ঘুরতে যাবে না যাবে, আর যদি বৃষ্টি না হয় তাহলে তো অনেক মজা করা যাবে, আর বৃষ্টি হলে তো বাড়িতে বসে বসে দিনটা চলে যাবে, বুঝতে পারলাম। তো চলো বন্ধুরা, আমি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, তো তোমাদের আমি এখন খাওয়া দাওয়া করবো। আর মাকে বানিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখন, ঠিক আছে? তো ম্যাগি বানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি ডিম ম্যাগি করে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি। আর ফার্স্টে আমার সাথে তোমরাও টিফিন খেয়ে নাও একটুখানি, ছোট্ট করে হয়ে যাক ডিম ম্যাগি তোমরা। আমি সত্যি করে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি তার জন্য। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষে কথাবার্তা বলছি, আর এখন বেশি কথাবার্তা বলছি। স্নান ফান করা হয়ে গেছে, আর এবার খাওয়া দাওয়া করবো, মায়ের রান্না হয়ে গেছে, বুঝতে পারলে। আর এতক্ষণ আমি তোমার সাথে কথা বলতে পারিনি তার জন্যে। তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া পরে তারপর তোমার সাথে কথাবার্তা বলবো, ঠিক আছে? আকাশটা মেঘ মেঘ আছে, বাইরে যেতে পারবো কি বলতে পারছি না ঠিকঠাক। আর যদি আকাশটা যদি ঠিকঠাক থাকে তাহলে বাইরে গিয়ে ভিডিও বানাতে পারবো তার জন্য। তো চলো বেশি কথাবার্তা না, একবারে বিকেলে কথাবার্তা বলতে পারি। বিকেলে না একটু খাওয়া দাওয়া করি, তারপরে তো মায়ের রান্না শেষ, খাওয়া দাওয়া পরে তারপর তোমার সাথে কথাবার্তা বলবো, ঠিক আছে? তো এখন বাইরে যাচ্ছে ভিডিও বানাতে আর রিলস ভিডিও। তো আকাশটা একটু মেঘলা মেঘলা আছে তার জন্য, জানি না বৃষ্টি আসতেও পারে না আসতেও পারে। তো চলো বন্ধুরা, বাইরে গিয়ে কথাবার্তা বলছি। আর 2-3 দিন হয়ে গেছে আমার রিলস ভিডিও আরও নেই, আমার হাতে নেই, তার জন্য বাইরে যাচ্ছে ভিডিও বানাতে। তো চলো বাইরে গিয়ে কথাবার্তা বলছি, কোন জায়গাটা কে কী করে কেমনভাবে ভিডিও বানাবো পুরো তোমরা দেখতেও পাবে, ঠিক আছে? তো চলো বাইরে গিয়ে কথাবার্তা বলি একবারে। আর আমাদের এখানে 3-4টে বেজে গেছে, আমরা ভেবেছি 3টের সময় বেরোবো কিন্তু যেতে পারলাম না, ঘুমিয়ে পড়েছিলাম তার জন্যে, বুঝতে পারলে। তো চলো বাইরে গিয়ে দেখা করছো বন্ধুরা একবারে। তো বাবার আমি এখন বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছো এখন বাজে 3-4টে মতন বাজে, বুঝতে পারলে। তো বাইরেতে বেরিয়েছি, অনেকটা ভালো লাগছে। আর আকাশটা একটু মেঘলা মেঘলা আকাশ আছে, জানি না বৃষ্টি হতেও পারে না হতেও পারে, ঠিক আছে? আর সামনে থেকে যাচ্ছে, আমরা বেশি দূরে আজকে যাচ্ছি না, তো কাছাকাছি একটু ভিডিও বানাবো, আমার হাতে ভিডিও নেই বলে তার জন্য যাওয়া আর ভিডিও বানানো। তো চলো সামনে থেকে গিয়ে কথাবার্তা বলছি, কথাবার্তা বলে গিয়ে সামনে থেকে একটা লোগো, অনেকটা সুন্দর একটা লোগো আছে তার জন্য ওখানে গিয়ে একটু ভিডিও বানাবো। তো চলো ওখানে গিয়ে কথাবার্তা বলি একবারে, আর এখন বেশি কথা না।
তারপর এখানে ভিডিও বানাবো, দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা লোগো। আর এখানে যে জায়গাটা হেভি সুন্দর লাগে আমার, আর এদিকে ভিডিও আমি বানাই, ঠিক আছে দেখতে নেবো তোমরা। আর তোমাদের ভাই কত সুন্দর খাল পাড়ে জায়গায় এসে ভিডিও বানাই, তো তোমাদেরকে দেখাচ্ছি আগে আগে, ঠিক আছে। তো চলো বেশি কথা না, এবার হচ্ছে সামনের দিকে বসবো, আর বসে কোনো রিলস বানাবো। রাস্তাটা ভিজে গেছে, সামনে একটু বলছিলাম মেঘলা মেঘলা ছিল, এদিকে বৃষ্টি হয়েছিল হালকা হালকা, তো রাস্তা ভিজে। তো কোথাও বাজারের সামনে চলে এসছে, আর বাজারটা আমরা একটু বাইরে দিকে যাচ্ছি আমার দিকে বুঝতে পারলে। এখন ছিলাম পিছনটা পিছনটা ভিডিও ভিডিও করছি, আর এখন যেহেতু সামনের দিকে ভিডিও বানাবো, তো ফাঁকা জায়গাটা, আর তোমাদেরকে বাজার দেখাচ্ছি। বাজার বাজারে আছে আমরা এখন, আর এটা অনেকটা এখন হচ্ছে বিকেল টাইমে, অনেকটা ভিড় আছে, তো পুজো বলে সব সময় ভিড় থাকে আমাদের বাজারে, বুঝতে পারবে। তো চলো যাবো যা। তো এতক্ষণ পরে এই জায়গাটাতে এসেছি, তো আমরা দেখতেই পাচ্ছ আর সামনে একটা মন্দির আছে, তো বন বিবির থান, আর এদিকে বাবা দাঁড়িয়ে আছে, একটা কাকু আছে, তো বুঝতে পারলে সামনে আমাদের এই রাস্তা ধরে আমরা এসেছিলাম। ওখানে একটা বড় একটা গেট আছে, তো বন বিবির থানের মন্দির, আর এখানে মাঘ মাসের দিকে মেলা হয়, তো পৌষ মাস মাসে এখানে অনেকটা বড় একটা মেলা হয়। তো সামনে মন্দিরটা দেখতে পাচ্ছে, এই মন্দিরের উপলক্ষে মেলাটা হয়, তো অনেকটা ভালো। তোমরা আমিও একদিন পুজো দিন এসে ব্লগ করে যাবো এখানকার, ঠিক আছে। আর তার জন্য ভাবলাম আমি বাজারের মুখে এসেছি, বাজারের মুখ থেকে এসে ভাবলাম এখানে একটু ভিডিও বানাই, তার জন্য ভিডিও বানিয়েছি। তো অনেকটা ভালো লাগছে, রাস্তাটা অনেকটা সুন্দর লাগছে, ছোটো ছোটো তো গাছ আছে ছাদ থেকে, তো অনেকটা ভালোও লাগছে। তো চলো বন্ধুরা, তো আমরা রিলস বানাই, রিলস বানানোর পরে তারপরে বাড়ি যখন যাবো তখন তোমাদের এখন ভিডিও বানিয়েছিলাম। আর সুন্দর সুন্দর হয়ে এসছে, একটু মন্দিরের দিকে যাব, তো মন্দিরে গিয়ে প্রণাম প্রণাম করে তারপরে বাড়ির দিকে যেতে হবে, তো আমাদের ঢোসার বাজার থেকে তারপর বাড়ি যেতে হবে, বুঝতে পারলে। তো চলো মন্দিরে যাই একবারে, যেতে যেতে কথা বলি। আর বাবা ওদিকে বক্সটা গুছিয়ে নিল, তার জন্য এই হচ্ছে বাবা দাঁড়িয়ে আছে ও হয়েছে। তো চলো মন্দিরেতে যাবো, মন্দিরে গিয়ে একটু প্রণাম করবো ভগবানের কাছে, আশীর্বাদ ভগবানের কাছে। কিছু চাওয়ার নেই আমার, আমি ভগবানের কাছে কিছু চাই না, শুধু চাই আমার পরিবার ভালো থাকুক, আর তোমরা ভালো থাকলেই হবে, এইটুকুনি। চলো মন্দিরে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মা বোন বিবির মন্দির, আর মায়ের মন্দির দেখে নাও, সত্যি সত্যি টিকটিকে ফোন সারা দিচ্ছে, বুঝতে পারলে। তো চলো ফোনটা আস্তে করে বার করে নিই, আর আমি হাত ধুয়ে গিয়ে ভিডিওটা করছিলাম। এবারে আমি ওপারে হাত দিয়ে ভিডিও বানাচ্ছিলাম, তো গেট দেওয়া ছিল তার জন্য, আর চারিদিকে জঙ্গল, আর এদিকে হচ্ছে কি, এদিকে সুন্দর একটা জায়গা, ঠিক আছে। তো অনেকটা সুন্দর একটা জায়গা তোমাদেরকে দেখাচ্ছি, আমি ওই সামনের রাস্তাতে ভিডিও বানাচ্ছিলাম, আর সামনের রাস্তাতে ভিডিও বানিয়েছিলাম, বুঝতে পারলে। তো মন্দিরের সাইডগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পারলো ও সেই সুন্দর লাগছে, এখান থেকে অনেকটা সুন্দর দেখতে লাগছে। আর এদিকে বাবা হয়েছে দাঁড়িয়ে আছে, আর আমি ঘুরে ঘুরে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম। তো চলো চলো বলতে গেছি, দেখে নাও পুরোপুরি মন্দিরটা, সেই সুন্দর লাগছে। এটা মন্দিরের রাস্তা, এই রাস্তা থেকে আমরা এসেছিলাম, আর এদিকে বাবা হয়েছে চলে এসে। তো চলো বন্ধুরা বেশি কথা না, এবার ফটো তুলবো এখানে বসে একটা, তারপরে বাড়ি যাবো, চলো। তো বাড়িতে চলে এসেছি, আর এতক্ষণ বাইরে ছিলাম ঘুরছিলাম, তো অনেকটা দূরে ঘুরতে গিয়েছিলাম, তো আমাদেরকে বলেছিলাম আমি সামনে বসবো, কিন্তু সামনে বসতে পারিনি, তো অনেকটা দূরে ঘুরতে চলে গিয়েছিলাম, বুঝতে পারলাম। তো চলো এখন বেশি কথাবার্তা না, মাও বাড়িতে ছিল না, মা একটু বাজারে গেছিলো, বাবার সাথে আমি গেছিলাম ভিডিও বানাতে, মাকে মায়ের পুজোর একটু কেনাকাটা ছিল, কেনাকাটা বলতে গেলে মায়ের একটু জামা কিনতে গেছিলো একটা মায়ের, তার জন্যে মাও বাজার থেকে এসেছে, একসাথে বাড়ি ঢুকেছে, মাও এসছে আমরা এসছি সবাই এসছে। আর আজকে মা কোথায় গেলো যাই না, মা আজকে বলতে গুলিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা একটু পরে কথাবার্তা বলছি, আর এখন বেশি কথাবার্তা না, তো আমি একটু পরে লাইফে যাচ্ছি, তার জন্য লাইফে দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি বসে আছি, আর বাবা বিছানাটা করে দিল। তো এই বন্ধু ভিডিওটা শেষ করছি, আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি বেশি তোমরা একটু ফলো করো। তো আমার রিলসটা অনেকটা ডাউন খেয়ে গেছে ইউটিউবে ফেসবুকে সব জায়গায়, আর তোমরা যেখান থেকে দেখবে একটু ফলো করে দিও সবাই, এইটুকুনি বলতে চাইলাম। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আর খুব তাড়াতাড়ি আমি আসছি পুজোর ভিডিও নিয়ে অনেকটা মজা নিয়ে, ঠিক আছে। আর শরীরটা আজকে ভালো না, তার জন্যে বেশি বড়ো করতে পারিনি ভিডিওটা, তার জন্য চলো।